মা ও মা, ওই পাড়া কার সাথে বিয়ে হয়েছে, আমার কি বিয়ে হবে না? কেন রে বাবু, তোর যে বিয়ে হয়েছে তাহলে আমার শ্বশুর বাড়ি কতি? কেন ওই তালগাছ পাত্তার শ্বশুর বাড়ি? মা, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই, বোখে দেখি আসি। যাইছ যাও, কিন্তু একটা কথা মাথায় রেখে চলবা। ও মা, কি কথা? শুনো, বড়দেরকে সম্মান দিবা আর ছোটদেরকে ঠাট্টা আর কি করবা? তাহলে আমি আসছি মা। মা, তো বলেছিল তাল গাছ পার শ্বশুর বাড়ি, এই তাল গাছ পার হব কি করি? উঠি তো, তারপর দেখা যাচ্ছে। তালের ডেগু ধরে ঝুলছো কেন? কেন? আমার মা যা বলেছে তাল গাছ পার শ্বশুর বাড়ি। ও গো ছেলেটা, তুমি আবার তাল গাছের ডেগু ধরে ঝুলছো কেন? কেন? আমার মা তো বললো তাল গাছ পার শ্বশুর বাড়ি। দৌড় পাগল ছেলে, দু হাত ছেড়ে দাও। ও মা গো, শালার বুড়ুর কথা শুনি দু হাত ছেড়ে দি, পড়ি গিয়ে আমার পাশে লাগলো। দেখি যাই। মা তো বলেছিল বড়দেরকে সম্মান করতে। আমাকে কেন সালাম করছো? আমি তোমার বউ, চিনতে পারছো না? বউ হলে কি হবে? মা যে বলেছিল বড়দেরকে সম্মান করতে। এই মিনসির কোনো হুঁশ পাই আছে? চলো ঘরে চলো। কই গো, চলো খেয়ে লও। চলো চলো। তাহলে একটু পায়েস খাও। ইয়া বা কি দিছো? ইয়া তো আমার মা বাড়িতে রোজ রোজ রান দেয়। খুব তো মুত চাপেছে, যাই মুতি আসি। আরে একই পড়ি, একটু খেয়ে দেখি দিনি। আরে শালা, খুব স্বাদ তো, আরেকবার তো না খেয়ে ভুল করেছি, দেখি দিনি কতি থুইছে। ঘরে আবার বিড়াল ঢুকলো নাকি? কিসে খটখট করছে দেখি দিনি। উম্মা, আমাদের খাসি রায় করছে। তুমি এত আদেখলি কেন? তখন দিতে কেন খালা না, আর এখন হাড়ির মধ্যে মাথা ভেদ দিয়েছ। মা তো বলেছিল ছোটদের খেয়ার কি করতে। মা যা ঘুরি ঘুরি ঝাড় দিও। ও আবার কি জামাই? শালা জামাই এর কিছু বলেছি? কালকে এসে বোখে সালাম করছে, রান্না করে হাড়ির মধ্যে মাথা ঢুকে দিছে, এখন আবার শাউড়িকে বলছে মা যা ঘুরি ঘুরি ঝাড় দিও। মা শালা জামাইকে।